ওরা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে আমি পিঁয়াজ কালি ছেঁকছি করব। তো দেখুন তেল নিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুন গুলো দিয়ে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব। আমি ফোড়ন দেবো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার আমি পেঁয়াজ কালি গুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, এবার আমি বেগুন গুলো দিয়ে দেবো আর একটু মেরে দেবো। দিয়ে দেবো এক চামচ মিষ্টি, আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেবো। একটু চাপা দিয়ে দেবো, পেঁয়াজটাকে ছেঁকছিটা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা ওরকম বাড়িতে বানিয়ে খাবেন পেঁয়াজ কালির ছেঁকছি, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি ভালো লাগবে।